আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউব চ্যানেল নুরনবী সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ইনশাল্লাহ অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি টোটকা নিয়ে হাজির হয়েছি যে টোটকা আপনি প্রয়োগ করলে আপনার পকেট কখনো খালি থাকবে না পকেটে সব সময় টাকা থাকবে তো আমরা অনেক সময় টাকার এমন অভাবে পড়ে থাকি যে আমাদের পকেটে একটা কানা করিও থাকে না টাকা যেদিকে থেকে কামাই আনছি টাকা একদিকে আনছি অন্যদিকে চলে যাচ্ছে তো আজকে টোটকাটি ইনশা আল্লাহ আপনারা হানড্রেড পারসেন্ট উপকার পাবেন আপনার পক্ষ থেকে কখনো টাকা খালি হবে না তো চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন এবং আমাকে কমেন্ট করে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন তো প্রথমে আপনাদের বলে দিচ্ছি আমার প্রত্যেকটি ভিডিও পরীক্ষিত ভিডিও আমি পরীক্ষা না করে ইউটিউবে কোনো যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকা আপলোড করি না ইতিপূর্বে আপনারা অবশ্যই দেখছেন যে একটি টাকার ভিতরে পেশার গার এবং কাকের গার রাখা আছে ওই টাকাটি আমার আমি আমার মানি ব্যাগে ব্যবহার করে থাকি ইনশাল্লাহ আমি উপকার পেয়েছি আপনারাও অবশ্যই হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন তো ভিডিওটি না নিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি অন্যান্য ইউটিউবার ভাইয়ের মতো বলবো না কচমওকারব না আপনাদেরকে কথার প্রলবণও ফেলাবো না আমি একজন সাধারণ লোক আমি সাধারণভাবে কথা বলার চেষ্টা করি তো প্রথমে আপনি যেই কাজটি করতে হবে কোনো আমবস্যা অথবা পূর্ণিমার রাত্রি একটি প্যাঁচা প্যাঁচককে ধরে নিয়ে আনতে হবে প্যাঁচা এর আগের ভিডিওতেও বলেছিলাম আপনাদেরকে যে প্যাঁচা এবং কাক কখনো মঙ্গলবার অথবা শনিবার অথবা কোনো আমবস্যাতে যদি পান তাহলে অবশ্যই সেটা আপনার কাছে রেখে দেবেন কারণ পেছা এবং কাকের প্রত্যেকটা বস্তু এমন কি পায়খানা পর্যন্ত আমাদের তান্ত্রিকের কাজে লাগে সেটা আপনারও কাজে লাগতে পারে অবশ্যই আমাদের কাজে লাগা মানে আপনার কাজে লাগা তো অবশ্যই একটি টাকা দেখতে পাচ্ছেন টাকাটি আমার এবং আমি আমার মানি ব্যাগে উক্ত টাকাটি ব্যবহার করি তো আপনিও ব্যবহার করে ইনশাল্লাহ উপকার পাবেন তো যেই কথা বলেছিলাম সর্বপ্রথমে আপনাকে অমাবস্যা অথবা পূর্ণিমা অথবা শনিবার অথবা মঙ্গলবার যে কোনো সময় আপনাকে পেঁচা এবং কাক ধরে নিয়ে আনতে হবে যদি আপনি যে কোনো সময় পান দুই প্যাঁচা এবং কাক দুইটা একসাথে আপনাকে আনতে হবে তেমন বাধ্যকতা নেই আপনি শনিবার মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমা এই চার দিন যে কোনো সময় আপনি উক্ত দুটি পাখি সংগ্রহ করতে হবে উক্ত দুটি পাখি যখন আপনি সংগ্রহ করবেন পাখিটির গা থেকে গাড়ের হাড়গুলো পাখিটি জবাই করে গাড়ের হাড়গুলো আপনি সংগ্রহ করে রাখবেন এবং প্রত্যেকটি বস্তু আপনার সম্ভব হলে রোদে শুকাইয়ে আপনি রেখে দিবেন আমি পর্যায়ক্রমে পেশা এবং কাকের প্রত্যেকটি টোটকা আপনাদের মাঝে দিয়ে যাব আপনার প্রত্যেকটি জিনিসে আপনার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ আছে প্রত্যেকটি জিনিসের আমি অবশ্যই বলবো তো আপনি যদি কখনো পেঁচা এবং কাক পান তাহলে অবশ্যই কোনো শনিবার অথবা মঙ্গলবার অথবা আমাবস্যা পূর্ণিমার রাত্রে পাইলে আপনি নিয়ে আসবেন এবং আপনার কাছে রেখে দেবেন তো যেই টোটকাটির কথা বলেছিলাম আপনি পেঁচা এবং কাকের গাড়ের কিছু সংখ্যক আমি আমার টাকাতে অবশ্যই দেখেছিলেন কিছু সংখ্যক পেঁচা থেকে নেবেন এবং কিছু সংখ্যক কাক থেকে নিয়ে আপনি টাকায় রাখতে পারেন অথবা কোনো মাদুলি তো বরে তাবিজের থোলায় বরে আপনি আপনার পকেটে রাখতে পারেন তাহলে আর কোনো দিন আপনার পকেট শূন্য হবে না ইনশাল্লাহ টাকা আপনার পকেটে থাকবেই কম থাকুক বেশি থাকুক টাকার অভাবে আপনি পড়বেন না যদিও আপনি টাকার অভাবে পড়েন আমি সেলেন্স করে বলছি কিন্তু আপনার পকেট খালি কখনো হবে না আশা করছি আমার উক্ত টোটকাটি আপনারা বুঝতে পেরেছেন হয়তো অনেকেই এই পর্যন্ত অনেক কথা বলে ফেলেছেন যে কি পালতু বক করছেন আসলেই ভাই আমি পরীক্ষা না করে ইউটিউব চ্যানেলে আমি একটি ভিডিও আপলোড করি না আমার চ্যানেলটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য আপনারা উপকৃত হলেই আমার সার্থকতা আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওবারাকাতুহু